রাজধানীর গুলশান থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ তাদের নাম রফিক ও সাব্বির সকালে গুলশান দুইয়ের একশো আট নম্বর রোডের একুশ নম্বর প্লট থেকে মৃতদেহ উদ্ধার করা হয় নিহত সাব্বির চার মাস আগে আরেক নিহত রফিকের চায়ের দোকানে কর্মচারী হিসেবে যোগ দিয়েছিলেন গুলশান দুয়ে একটি খালি প্লটে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন রফিক পাশাপাশি চা বিক্রি করতেন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় শেষবারের মতো দোকান বন্ধ করেছিলেন নিহত রফিকের ছেলে বাবার খোঁজ না পেয়ে শনিবার সকালে নারায়ণগঞ্জ থেকে গুলশানে গিয়ে ঘরের তালা ভেঙে বাবার মৃতদেহ দেখতে পান সকালেই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পুলিশ শুরুতাল শেষে মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে স্থানীয়রা জানান কদিন আগেই দোকানে নতুন এক কর্মচারী নিয়োগ দিয়েছিলেন রফিক পুরনো কর্মচারী সাব্বিরের সঙ্গে বনিবনা না হওয়ায় চার দিন পরই আবার ওই নতুন কর্মচারীকে বাদ দেন রফিক এরপরই এ ঘটনা এটা তো প্রাণ আচার আমাকে দিস কি চেনো ঘরের তালা ভাঙছে না ভাঙার লগে লগে দরজা খুলছি পোলা লগের লাগি দি আর অনেক দুর্গন্ধ বের হচ্ছে লাশ কাডের উপরে মানে চাদর দিয়ে সুন্দর করে ডেকটা হয়ে গেছে উনার behavior খারাপ ছিল যে নতুন আসছে ইংছেনজি ছিল আমার মনে উনি এই কাজটা করতে পারে যে নতুন ছেলেটা যাতে নাই হয়তো উনাকে ধরলে এর মেইন তত্ত্বটা পাওয়া যাবে কে করতে পারে বা ওর সাথে কে ছিল সে দাউসময়ে তালা মেরে গেছে বাইরে থেকে তাহলে তো সে ভিতরই ছিল তা বাইরে তালা কিভাবে যে হত্যাকাণ্ড ঘরাছে সেটা তো বাইরে তালা মারা গেছে গুলশান থানার এই কর্মকর্তা জানান নিহতদের শরীরে বিভিন্ন স্থানে কোপের দাগ পাওয়া গেছে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি তবে তদন্ত চলছে হ্যাঁ এটা হত্যাকাণ্ড কুপিয়ে जखম করে হত্যাকাণ্ড জিনিসটা তদন্তের দিন আছে আমরা চেষ্টা করতেছি এই মূল রহস্য উদঘাটনের জন্য মাহফুজা মুসলেহি এটি নিউজ ঢাকা